আফটারনুন বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। দেখতে পাচ্ছ জিয়া রেডি হয়ে গেছে, জিয়া রেডি হয়ে গেছে, আমি রেডি হয়ে গেছি, সোনাও রেডি হয়ে গেছে। হাজব্যান্ড এখনও রেডি হয়নি, ও রেডি হলে তারপরে বেরোবো আমরা। আর মেজো যা আমার, আমাদের সবারই নিমন্ত্রণ করেছে, কিন্তু ছোট যা যাবে না, যাবো হচ্ছে আমার একটা ননদের বাড়িতে, ওই দিদির ছেলের বউয়ের সাথে। ঠিক আছে, তো পিসশাশুড়ির ঘরের মেয়ে দিদি, সেই দিদির ছেলের বউয়ের সাথ, তো সেখানে যাব। তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম যে আমি একটা শাড়ি কিনতে যাচ্ছি, তো সেই শাড়িটা এই সাদের অনুষ্ঠানের জন্যই কিনে এনেছি। তো চলো তোমরাও আমার সাথে, আর দেখতেই পারবে, তবে অনেক দূরের রাস্তা, সেই যাব চাকদা। তো প্রথমে ট্রেন, তারপরে টোটো করে যাব। আর এই রোদ্দুর, প্রচণ্ড রোদ্দুর পড়েছে আজকে, মানে ভীষণ রোদ্দুরের তাপ আজকে, তবু কিছু করার নেই, নিমন্ত্রণ রক্ষা তো করতে হবে। তো চলো তোমরাও আমাদের সাথে, আশা করি ভিডিওটা ভালো লাগবে, শেষ পর্যন্ত সাথে থাকার অনুরোধ করলাম। আমরা ট্রেনে উঠে পড়েছি, আর এই যে আমরা সব বসে আছি, বসার সিট পেয়ে গেছি উঠার সাথে সাথেই, কারণ ট্রেনটা বেশ ফাঁকাই বলতে গেলে। আমরা ট্রেন থেকে নেমে পড়েছি, আর নেমে একটু লস্যি খাওয়া দাওয়া হচ্ছে, কারণ অনেকটা জার্নি করে আসলাম। তো বন্ধুরা দেখো, এখন আমরা টোটোতে আছি, স্টেশন থেকে টোটো ধরে নিয়েছি, আর দিদিদের বাড়ির সামনে গিয়েই নামবো। আর এই যে পুচকি বাবা দুষ্টুমি করছে, তো চলো তোমরা দেখতে থেকো, সাথে থেকো, আশা করি অনেক ভালো লাগবে ভিডিওটা। Yeah.
বন্ধুরা, মেজিদের বাড়ির থেকে সাত খেয়ে এখন আবার বদ্দিদের বাড়িতে যাচ্ছি। এখানে দুটো দিদির বাড়ি পাশাপাশি, মানে মেজদি আর বদ্দি। তো আর এখানে দেখো, এই যে এইভাবে মাটির হাঁড়ি তৈরি করে বদ্দি। তো বদ্দিদের বাড়িতে পুন আছে, মাটির হাঁড়ি তৈরি করা হয় এখানে, আর ওখানে তৈরি করে এখানে এভাবে গুছিয়ে রাখে। তারপরে যখন একটু শুকিয়ে যায়, তারপরে এখানে এভাবে সাজিয়ে এই যে পুন। তো আমার বাপের বাড়ির ওইদিকে কিন্তু এই সমস্ত দেখা যায় না, আর শ্বশুরবাড়িতে তো দেখাই যাবে না, কারণ ওখানে এই সমস্ত হয় না। তো আমিও আগে কখনো দেখিনি, বিয়ের পরে যখন এই দিদির বাড়ি এসেছিলাম তখনই প্রথম দেখেছি। আর এখান দিয়ে আগুন দিয়ে তারপরে এইগুলো আর কি পোড়ানো হয়, এই মিষ্টির হাঁড়িগুলো। আর এই যে পোড়ানোর পরে দেখো এরকম হয়েছে, আর এগুলো সব লাইন দিয়ে সব গুছিয়ে রেখেছে। এগুলো জামাইবাবু দোকানে দোকানে দিয়ে আসে, সব মিষ্টির দোকান ধরা আছে। এগুলো দইয়ের হাঁড়ি, এর মধ্যে মিষ্টিও হয়তো দেয়। যাই হোক, জামাইবাবু মানে এটাই ব্যবসা। তো তোমাদের সাথে একটু পুন ঘরটা দেখালাম, আমিও দেখলাম, তোমরাও যারা না দেখেছো তাদের ভালো লাগবে, এই কারণে তোমাদেরকেও দেখালাম। তো এখন বাড়ি যাব আর কি। এখন প্ল্যাটফর্মে বসে আছি ট্রেনের অপেক্ষায়। তো বন্ধুরা, বাড়িতে এসে দেখো এখানে রান্না করে নিয়েছি ডিমের অমলেট, আলু সিদ্ধ, ভাত, আর সকালের একটু ডাল আছে, এটাই হলো রাতের ডিনার। বাড়িতে এসে আলু সিদ্ধ আর ডিমের অমলেট করলাম, আর সকালের ডাল রয়েছে, তো এই দিয়েই এখন খাওয়া দাওয়া করব। এসে আর ইচ্ছা করে না কোথার থেকে এসে রান্না করতে, তবু তো খেতে হবে, রান্না তো করতেই হবে, তাই করলাম এইটুকু। এখন সবাইকে খেতে দেবো, আমিও খেয়ে নেবো। চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। যারা নতুন আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রেখো, তাতে করে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে তোমার ফোনের নোটিফিকেশানে পৌঁছে যাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।